الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله সলা তুয়া সালানু আলিকায়া নবী আন ল ওয়া আয়লা আলিকা ও স্বভাবিকায়া নুর আন লু ইসলামী ভাইয়েরা দৃষ্টি নতু করে গভীর মনোযোগ সহকারে ফেজানি সুন্নতের দর শ্রবণ করুন কারণ অন্য অন্যমনস্ক হয়ে শুনলে এর বরপোত সমূহ হাত ছাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে اللہ نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد فرمان جے بیکتی آمار اوپرے پروتی دین شاکالے دوش بار او شندھائے دوش بار دروشری پاٹ کر بے کیامو تیر دین آمی تار شپارش کربو صلو علی الحبیب صل اللہ تعالی علی محمد صل اللہ علیہ وآلہ وسلم پریو اسلامی بھائی رہا ক্যামতের দিন আজাবের ফিরাগণ এক ব্যক্তিকে ধরবেন নির্দেশ দেওয়া হবে যে তার অঙ্গ প্রত্যঙ্গে কোনো নেকি আছে কি না খুঁজে দেখো অতএব ফিরিস্তা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তল্লাশি করে কোনো নেকির সন্ধান পাবে না অতপর ফিরস্তারা তাকে বলবেন এখন একটু জিবাকে বের করো দেখি সেখানে কোনো নেকি আছে কি না যখন জিবাকে বের করবে তখন তাতে সাদা অক্ষরে বিসমিল্লাহ রহমানির রহিম লেখা পাবে এমন সময় নির্দেশ দেওয়া হবে যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ রহমত

پڑے جا کچھ ایسے گئے ناج کرنے مریاداشیل جمام ال مرسلین سیل مورسل رحمت اللہ صلی اللہ تعالی ولی وسلم ارشاد فرمان আপন দিনের উপর নিষ্ঠাবান হয়ে যাও তাহলে সামান্য আমলেই যথেষ্ট হবে হুজাতুল ইসলাম হজরত ইমাম মুহাম্মদ গজালি তালা আলে এক বুজুর্গ থেকে বর্ণনা করেন

অর্থাৎ সাথীন বললেন ওই ব্যক্তির আমল বিশুদ্ধ হিসেবে গণ্য করা হবে যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করে এবং এটা অপছন্দ করে যে

আমাদেরকে বিনা হিসাবে ক্ষমা করে দাও আমিন হায় নফস ও শয়তানের হাতে হাত রেখে দ্রুত গতিতে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছি আহ আহ উৎসাহ প্রদানের নামে যতক্ষণ না আমাদের আমল ও দিনী কাজ সমূহের প্রশংসা الحمد للہ داواتی اسلامی سنت پرشکن مدنی کافلا س ইসলামী ভাইয়ের সমস্যা সমাধানের ঘটনা বিদ্যমান রয়েছে একজন শ্রমিকের কিডনি নষ্ট হয়ে গেল আত্মীয় স্বজনেরা হাসপাতালে ভর্তি করে দিলেন তার এক অসৎ প্রকৃতির ভাগিনা তার সেবার জন্য আসলো অর্থাৎ তার আচরণ তার ব্যবহার মোটেই ভালো ছিল না সে তার মামার ক্ষিদমতের জন্য হাসপাতালে আসলো মামা যান জীবনের শেষ প্রহর গুনছিল তা দেখে তার অন্তর ভারাক্রান্ত হয়ে গেল এবং চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে শুনেছিল যে দাবাতি ইসলামীর মদিনী কাফলাতে সফর অবস্থায় দোয়া কবুল হয় সুতরাং সে মদিনী কাফলার সাথে সফরে চলে গেল এবং খুবই কান্না করে মামা জানের সুস্থতার জন্য দোয়া করল যখন সফর থেকে ফিরে আসলো তখন মামা যান সুস্থ হয়ে ঘরে ফিরে এসেছেন এবং নামাজের জন্য ঘর থেকে বের হয়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাচ্ছিলেন এ রহমতপূর্ণ দৃশ্য দেখে ওই যুবক পাপূর্ণ জীবন থেকে তবা করে নিল এবং নিজেকে মাদিনী রঙে রাঙিয়ে নিল সাল্লু আলাল হাবিব সাল্লাহু তালা আলা মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজল মনের গভীরতা থেকে যে দোয়া করা হয় তা কখনো বিফলে যায় না আল্লাহর দরবারে যে দোয়াই চাওয়া হোক তা অবশ্যই কবুল হয়ে যায় আর কেনই বা হবে না আমাদের প্রাণপ্রিয় মহান আল্লাহর সত্য ঘোষণা হচ্ছে তর্জুমা কনসুল ইমান আমার নিকট দোয়া করো আমি তা কবুল করব বেশি করে দোয়া করা উচিত কিন্তু অনেক সময় দোয়া কবুল হয়েছে তা প্রকাশ পায় না যেমন দোয়া করা হলো অমুক জায়গায় চাকরি পাওয়ার জন্য কিন্তু পাওয়া গেল না আসুন একু মন্ত্রণার প্রতিকার শুনি কবুল হওয়ার অর্থ বুঝে না আসার কারণে শয়তান কুমন্ত্রণা প্রদান করে প্রাকৃতপক্ষে দোয়া কবুল হয়েই থাকে দোয়া কবুল হওয়ার বিভিন্ন ধরন রয়েছে দোয়া কবুল হওয়ার তিনটি অবস্থা নিম্নরূপ নাম্বার এক দুয়াকারী যা চেয়েছে তা তাকে দেওয়া হয়নি কেননা তার জন্য তা উপযুক্ত ছিল না আর তিনি রহমানুর রহিম নিজ বান্দার জন্য যা উত্তম তাই প্রদান করে থাকেন আল্লাহ রাবুল আলমিন কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইশান্ত ফরমান তর্জুমা কনজুল ইমান এবং সম্ভবত তোমাদের নিকট কোনো বিষয় অপছন্দনীয় হবে অথচ তা তোমাদের পক্ষে কল্যাণকর হয় এবং সম্ভবত কোনো বিষয় তোমাদের পছন্দনীয় হবে অথচ তা তোমাদের পক্ষে কল্যাণকর হয় আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না নম্বর দুইকারীর উপর কোনো কঠিন বালা মুসিবত আসার ছিল যা তার পালনকর্তা ওই কবুল না হওয়া দুয়ার পরিবর্তে দূর করে দিলেন যেমন রবিবার মাগরিবের নামাজের পর মোটর সাইকেলে দুর্ঘটনায় তার পা ভাঙার কথা ছিল এবং আসরের নামাজে সে দোয়া করল ইয়া আল্লাহ অমুকের কাছে আমি এক হাজার টাকা পাব আজ মাগরিবের আগে যেন সে আমাকে দিয়ে দেয় এ দোয়াকারী মনে করলো যে আমার দোয়া কবুল হয়নি কিন্তু পাওনা দ্বারের নিকট পৌঁছার পূর্বেই দুর্ঘটনায় তার পা ভাঙার ছিল ওই দোয়ার বরকতে তা আর নি নম্বর তিন দোঁয়ারি যা চেয়েছে তা দেওয়া হয়নি বরং ওই দোয়ার বিনিময় আখেরাতে সবাবের ভান্ডার তাকে দান করা হবে আলহামদুলিল্লাহ তাবলিগ কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক বিনী সংগঠন দাওয়াত ইসলামের সুভাষিত মাদিনী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন এবং সুন্নাত শিক্ষা প্রদান করা হয় প্রত্যেক বৃহস্পতিবারে আপনার শহরে যে সমস্ত জায়গায় দাওয়াত ইসলামীর পক্ষ হতে সুন্নত ইজিতেমা হয় সেই অংশ অংশগ্রহণ করার মদিনী অনুরোধ রইল আশিকানি রসুলদের সুন্নত প্রশিক্ষণের জন্য মদিনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিকরে মাধ্যমে ইনামাতে রিসালা পূরণ করে নিজ করার জিমেদারকে জমা করানোর অভ্যাস গড়ে তুলুন ইনশা আল্লাহ এতে গুনাহের প্রতি ঘৃণা সুন্নাতের অনুসরণ এবং ইমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে